প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে একটি মজার গ্রামার আলোচনা করব, যেটা ছোট্ট ক্লাস থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইভেন কম্পিটিটিভ টেস্টেও এই প্রশ্নগুলো আসে, কিন্তু আমরা অনেকেই এর বিস্তারিত ব্যবহারটা জানি না। আমি চুম্বকীয়ভাবে সেই পার্ট অফ স্পিচের আলোচনাটা করবো এবং বিস্তারিত ব্যাখ্যা দেব। তোমরা বোঝার চেষ্টা করবে, পার্ট অফ স্পিচের কিছু এক্সেপশন ব্যবহার রয়েছে, সেটাও আমি এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। পার্ট অফ স্পিচের সংজ্ঞাটি হল, এভরি ওয়ার্ড ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। অর্থাৎ একাধিক ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাকে পার্ট অফ স্পিচ বলা হয়। পার্ট অফ স্পিচ আট প্রকার, আমি এখানে শ্রেণীবিন্যাসগুলো দেখিয়েছি। নাউন, নাউনের পরে আমি কতগুলো নাউন উল্লেখ করেছি এখানে, সামি, কাউ, হুইট, টেম, অনেস্টি। আমরা অনেকেই জানি শুধুমাত্র নাউন এক্সাম্পল যদি জিজ্ঞেস করা হয় ছাত্রদেরকে, বেশিরভাগ ছাত্রই রহিম, করিম, রাম, শ্যাম এরকম বলে থাকে। কিন্তু নাউনের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে, যেমন প্রপার নাউন আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোও জানতে হয়, তা না হলে নাউন সম্পর্কে বিস্তারিত ধারণা হয় না। তাহলে এখানে স্বামী প্রপার নাউন, কাউ কমন নাউন, হুইট ম্যাটেরিয়াল নাউন, টিম কালেকটিভ নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি সংকেত আমি বলে দিয়ে যাচ্ছি, তোমরা মনে রাখবে, যে সমস্ত ওয়ার্ডের শেষে TION, SION, MENT, ISM, IST, HOOD, SHIP, DOM এগুলো থাকে, তারা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। এবার আমি প্রোনাউনে যাব। প্রোনাউন সম্পর্কে আমাদের অনেক দুর্বল ধারণা, প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। যেমন প্রোনাউন নামের পরিবর্তে যে বসবে সেটাই প্রোনাউন, ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে। অর্থাৎ রহিম, করিমের পরিবর্তে, রিনা, বিনার পরিবর্তে, যেমন হি, সি বসে, হ্যাঁ, ইট বসে, দে বসে, এরাই প্রোনাউন হিসাবে পরিচিত। প্রোনাউনেরও শ্রেণীবিন্যাস রয়েছে, সে শ্রেণীবিন্যাসগুলো আমাদের জানা দরকার। যেমন এখানে আমি প্রোনাউন সম্পর্কে লিখেছি, হি বা সি, দেমসেলভস, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, হু এটাও প্রোনাউন, আমরা অনেকেই জানি না, হ্যাঁ, হু দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন করতে পারি, আবার হু দ্বারা ইন্টারোগেটিভ প্রোনাউনও করতে পারি। ইচ আদার, হ্যাঁ, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউন সম্পর্কেও যদি শ্রেণীবিন্যাস না জানি, তাহলে প্রোনাউন সম্পর্কে আমরা ব্যাপক ধারণা লাভ করতে পারবো না, এবং আমরা সেন্টেন্স বিল্ডিংয়ে একটু প্রবলেম হবে। অতএব এই ধারণাগুলো আমাদের জানা দরকার। অ্যাডজেক্টিভ, গুড, ম্যানি, এনি, সাম, টেন, অর্থাৎ এখানে সংখ্যাবাচক ধারণা দিয়ে আছে। অ্যাডজেক্টিভ মানেই হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, এবং দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, এরা অ্যাডজেক্টিভ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যাডজেক্টিভ কখনো নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে কোয়ালিফাই বা মডিফাই করে না, এরা কোয়ালিফাই বা মডিফাই করে শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে। ভার্ব, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, যেটা কাজ করে সেটাই ভার্ব। ভার্বের নানা ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, ভার্ব ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ডিফেক্টিভ ভার্ব আছে, ইম্পার্সোনাল ভার্ব আছে, বিভিন্ন ধরনের ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আছে, ইন্ট্রানজিটিভ ভার্ব আছে। তোমরা দয়া করে বই, বইয়ের ভিতর থেকে, ভালো বই থেকে এগুলোর শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে পড়বে এবং এক্সাম্পলগুলো দেখবে কীভাবে ব্যবহার করা হয়েছে, তাহলে ভালো মতো বুঝতে পারবে। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে অন্যান্য পার্ট অফ স্পিচকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলা হয়। নাউন প্রোনাউন বাদে অন্যান্য পার্ট অফ স্পিচগুলোকে যখন মডিফাই করে তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, অ্যাডভার্ব অফ ম্যানার রয়েছে, প্লেস রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে, অর্ডার রয়েছে, হ্যাঁ,
ডিগ্রি রয়েছে ইত্যাদি অ্যাডভার্ব, বিভিন্ন রকমের অ্যাডভার্ব রয়েছে, এগুলো আমাদের শ্রেণীবিন্যাসগুলো জানতে হবে। প্রিপজিশন, প্রিপজিশনের ঠিক তেমনি ভাবে নানা ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। প্রিপজিশন আমি এখানে কয়েকটা এক্সাম্পল তুলে ধরেছি, তোমরা লক্ষ্য করো, অন, ইন, টু, ফর, উইথ, উইথিন, অ্যালং, ইটিসি। এই প্রিপজিশনগুলো আমরা সঠিকভাবে যদি না জানি তাহলে সেন্টেন্স ব্যবহার করতে পারবো না। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলি যে আমরা ঢাকায় বাস করি, আমরা ঢাকায় বাস করি, উই লিভ ইন ঢাকা। এখানে একটা বড় জায়গার আগে ইন, আবার যদি ছোট ছোট জায়গা হতো তাহলে অ্যাড ব্যবহার করতাম। আবার উইথিন, উইথিন একটা প্রিপজিশন, আমরা উইথিন বলতে মধ্যে বা মাঝে, অর্থাৎ 7 দিনের মধ্যে আমি ফিরে আসবো, উইথ ইন 7 ডেজ আই উইল কাম ব্যাক, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে বোঝাতে উইথিন। এইভাবে প্রত্যেকটা প্রিপজিশনের একটি নির্দিষ্ট অর্থ এবং এর ব্যবহার রয়েছে, এটা আমাদের অনুশীলন করতে হবে এবং বুঝতে হবে। কনজাংশন, কনজাংশনের শ্রেণীবিন্যাস রয়েছে, অ্যান্ড, দ্যাট, বাট, হোয়াট, হোয়েন ইত্যাদি। আমি সবগুলোই সবগুলো শ্রেণীবিন্যাস থেকে একটা একটা করে কিছু কিছু অংশ করে নিয়ে আসছি। তোমরা সবাই লক্ষ্য করো, আমরা কনজাংশন বললে অনেকেই শুধু অ্যান্ড, বাট এরকম দুই একটা বলতে পারি, কিন্তু এর ব্যাপক শ্রেণীবিন্যাস রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নেই। যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, কনসিকুয়েন্টলি, দেয়ার ফর, হোয়াট, হুইজ, হাউ, হোয়েন, হোয়ার, টিল, আনটিল, বিফোর, আফটার, এরা সবাই কনজাংশন হিসাবে কাজ করে। অর্থাৎ কনজাংশনের শ্রেণীবিন্যাসগুলো আমরা জেনে নিব। ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা হর্ষ বিষাদ আকস্মিক আবেগ প্রকাশ করে সেটাকে ইন্টারজেকশন বলা হয়। সেটা সুখের হতে পারে, দুঃখের হতে পারে, অ্যালাস, ফি, শেম, ব্র্যাভো ইত্যাদি। যাই হোক, এরপর আমি আরো কিছু কথা লিখেছি বোর্ডে। লুক এট দ্য বোর্ড অ্যান্ড লিসেন টু মি প্লিজ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে ওয়ার্ক একটি নাউন, এই নাউনটা মাঝে মাঝে ভার্বের কাজ করে। তাহলে আমরা একটা জিনিস জানছি যে যে পার্ট অফ স্পিচটা নাউন বা ভার্ব যেখানেই থাকুক না কেন স্বতঃসিদ্ধভাবে ব্যবহৃত হয়, কিন্তু মাঝে মাঝে সে সেন্টেন্সের অবস্থানের কারণে, ওয়ার্ডের অবস্থানের কারণে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন কাজ করে থাকে। যেমন এখানে ওয়ার্কটা অবজেক্টের জায়গায় রয়েছে, এ নাউনের কাজ করছে, এবং তার আগে একটা ডিটারমাইনার রয়েছে, দা, অতএব এটা নাউন হয়ে গেছে, আলটিমেটলি এটা নাউন। আবার এই ওয়ার্ক এর সাথে এর যোগ করে এখানে সাবজেক্টের পরে ব্যবহার করা হয়েছে, এই ওয়ার্ডসটা ভার্বের কাজ করছে। তাহলে একই ওয়ার্ড দেখো দুভাবে ব্যবহৃত হচ্ছে। আবার হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে খুবই কম আসে। হার্ড বলতে আমরা জানি হার্ড মানে কঠিন, আবার হার্ড মানে কঠিন ভাবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করে। আবার এই হার্ড এর সাথে এলওয়াই যোগ করাতে এই ওয়ার্ডের সম্পূর্ণ মিনিং চেঞ্জ হয়ে গিয়েছে। এই হার্ডলি মানে হলো কদাচিৎ, সে এখানে কদাচিৎ আসে। আবার যদি বলি হি হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করে, এখানে হার্ড হবে অ্যাডভার্ব। আর এখানে যে হার্ডলি এটাও অ্যাডভার্ব, কিন্তু মিনিংটা এলওয়াই যোগ করাতে চেঞ্জ হয়ে গিয়েছে। ইংরেজিতে কতগুলি ওয়ার্ড রয়েছে যাদের সাথে এলওয়াই যোগ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। হার ফেস ইজ রাউন্ড, এখানে ফেস নাউন হিসেবে কাজ করেছে, এটা প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসছে ফেস, অতএব এটা একটি নাউন হিসাবে কাজ করছে। কিন্তু এই ফেসটাকে আমি পরবর্তী সেন্টেন্সে ব্যবহার করেছি ভার্ব হিসাবে। এই ফেস মানে হলো মোকাবেলা করা, যুদ্ধ করা, ফাইট করা, অর্থাৎ উই আর ফেসিং এ গ্রেট ক্রাইসিস, আমি একটা চরম সংকট মোকাবেলা করছি, মানে একটি পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে, এটা ভার্বের কাজ। এবার নিচে আরো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলো প্রিপজিশন। অ্যালং আমরা অনেকেই ব্যবহার করে থাকি, বাহাইন্ড আমরা অনেকেই ব্যবহার করে থাকি, বাহাইন্ড মানে পিছনে, দ্য ডোর ইজ বাই বাহাইন্ড, হ্যাঁ, দ্য ডোর ইজ আমার দরজা আমার পিছনে, দ্য ডোর ইজ বাই বাহাইন্ড। আবার হি স্যাট বাহাইন্ড মি, সে আমার পিছনে বসেছিল, হ্যাঁ, এইভাবে বাহাইন্ড বলতে আমরা পিছনে বুঝে থাকি। কিন্তু বাহাইন্ডের ব্যাখ্যা এবং কোন ধরনের প্রিপজিশন আমরা অনেকেই জানি না। বাহাইন্ড গঠিত হয়েছে বাই প্লাস হিন্ড থেকে, হিন্ড থেকে, এটাকে সংক্ষেপে বলা হয় বাহাইন্ড। অনেকে আমরা এটাকে বিহাইন্ড বলে থাকি, আসলে এটা বিহাইন্ড না, এটা বাহাইন্ড উচ্চারণ হবে। এরপর অ্যালং শব্দটি অন প্লাস লং দ্বারা যুক্ত হয়ে একত্রে এটা হয়েছে অ্যালং, মানে বরাবর বা আড়াআড়ি। অ্যালং দ্য রোড আই ওয়াজ ওয়াকিং, অথবা আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড,
আমি রাস্তা বরাবর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাহলে এর পরবর্তীতে আরেকটি প্রিপোজিশন দেখানো হয়েছে, ইট ইজ 10 o'clock, এখানে ওর পরে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে, এই ওটা ইকুয়াল টু কাজ করছে অফ এর, ওই ও অ্যাপোস্ট্রফি ইকুয়াল টু অফ, অর্থাৎ ইট ইজ 10 o'clock মানে ইট ইজ 10 o'clock, এগুলো ডিসগাইজড প্রিপোজিশন, এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। এবং পরবর্তী সেন্টেন্সে রয়েছে উই ওয়েন্ট হান্টিং, আমরা একটা শিকারে গেলাম, এখানে এই এটা এটাও ডিসগাইজড প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, যার প্রকৃত অর্থ হলো আসলে অন, এ ইকুয়াল টু অন। আর অ্যালং এটি কম্পাউন্ড প্রিপোজিশন, অন প্লাস লং, বাহাইন্ড বাই প্লাস হিন্ড এটাও কম্পাউন্ড প্রিপোজিশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা শুনলে, তোমরা আমার এই আলোচনাটাকে তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে অনুশীলনের মাধ্যমে আমার কথাটিকে রিফ্লেকশন ঘটাবে এবং মনে মনে প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করবে, কমেন্ট করবে, আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য পরবর্তীতে আমি পর্যায়ক্রমে আরও গ্রামার নিয়ে আসবো, তোমরা আমার সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।